সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের সম্পূর্ণ নতুন বইয়ের আলোকেই টিউটোরিয়াল শুরু করছি। আজকে আমি এই ষষ্ঠ শ্রেণীর গণিতের 12টি শিখন অভিজ্ঞতার প্রথম শিখন অভিজ্ঞতা যেটা আছে, অর্থাৎ সংখ্যার গল্প শিখন অভিজ্ঞতা থেকে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে ষষ্ঠ শ্রেণীর গণিত বই, তোমরা আশা করছি প্রত্যেকে স্কুল থেকে বই পেয়ে গিয়েছো, নতুন বই। যারা পাও নাই, আশা করছি কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত বই। এবার আমরা একটু নিচে যাই। ঠিক আছে, এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত বই, গণিত বইয়ের এটা হচ্ছে পরবর্তী বইয়ের কভারের পরবর্তী পৃষ্ঠা এটা আছে। এই যে এটা হচ্ছে শিক্ষাক্রম 2022, অর্থাৎ নতুন একটা শিক্ষাক্রম চালু করেছে এই বছর থেকে। এখন এই যে 2022 শিক্ষাক্রমের আলোকেই 2023 শিক্ষাবর্ষ, তোমাদের শিক্ষাবর্ষ হচ্ছে 2023 এবং শিক্ষাক্রম হচ্ছে 2022, এরই আলোকে নতুন বই দেওয়া হয়েছে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা একটু এগুলো দেখে নেবে, তোমাদের গণিত বইটা কারা কারা লিখেছেন। ঠিক আছে, রচনা ও সম্পাদনা করেছে ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিম খান, ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম। এইভাবে তোমরা প্রত্যেকটা নাম দেখে নেবে। আর এখানে লেখা হয়েছে, দেখো, পরীক্ষামূলক সংস্করণ, অর্থাৎ এই বইটা, এই নতুন বইটা একেবারে নতুন 2023 সাল থেকেই শুরু করা হয়েছে, এর জন্য এটাকে পরীক্ষামূলক সংস্করণ বলা হচ্ছে। অর্থাৎ পরবর্তী বছর যদি কোনো সংযোজন বিয়োজন করার দরকার পড়ে তখন করবে অবশ্যই, এই জন্য এটাকে পরীক্ষামূলক সংস্করণ বলেছে। ঠিক আছে, তারপরে দেখো সম্পূর্ণ নতুন বই, কিন্তু তোমরা এগুলো একটু অবশ্যই দেখে নেবে, এগুলো অবশ্যই পড়ার দরকার আছে। তারপরে এই যে এখানে কিছু কথা লিখেছে এগুলো দেখে নেবে। আমরা এখন একটু তোমাদের সূচিপত্র দেখো, এই যে সূচিপত্র, সূচিপত্রে এখানে 12টি শিখন অভিজ্ঞতা আছে। এই 12টি শিখন অভিজ্ঞতার আমরা এই যে প্রথম যে অভিজ্ঞতা, শিখন অভিজ্ঞতা সংখ্যার গল্প 1 থেকে 19 পৃষ্ঠা, এটা নিয়ে আমরা আলোচনা করব এবং এটা হচ্ছে পর্ব 1। ঠিক আছে, এটাকে কিন্তু আর এখন আর অধ্যায় বলা হচ্ছে না, আগে আমরা গণিতের অধ্যায় বলতাম, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এরকম বলতাম, কিন্তু এখন আর আমরা অধ্যায় বলবো না, এখন এগুলাকে বলা হবে যে কি, শিখন অভিজ্ঞতা। ঠিক আছে, আমরা এখন শিখন অভিজ্ঞতা, এই যে প্রথম শিখন অভিজ্ঞতা সংখ্যার গল্প নিয়ে আলোচনা করবো। এবার আমরা একটু সংখ্যার গল্পে যাই। ঠিক আছে, তোমরা বইতে পাবে, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠায়, এই যে সংখ্যার গল্প। ঠিক আছে, সংখ্যার গল্প বলতে এখানে সংখ্যাটা, আমরা যে আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা সংখ্যা ব্যবহার করি, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এভাবে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করে থাকি, এই সংখ্যাগুলো একেবারে শুরু থেকে কীভাবে সংখ্যাগুলো বর্তমান পর্যায় পর্যন্ত এসেছে, এই বিষয়টা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে এখানে। অর্থাৎ আমরা চিন্তা করব, যে আমরা এখানে চিন্তা করব বা আমরা এখানে জানব যে কীভাবে সংখ্যাটা বর্তমান পর্যায় পর্যন্ত এসেছে, অর্থাৎ একেবারে আদিকালে, প্রাচীনকালে মানুষ কীরকম সংখ্যা ব্যবহার করত এবং আমরা এই যে বর্তমান সময়ে যে আমরা সংখ্যা ব্যবহার করছি, সেই সংখ্যাটা কীভাবে এসে ক্রমান্বয়ে কীভাবে আজকে পর্যন্ত এসেছে, বা আগেকার যুগে মানুষ কীভাবে সংখ্যা গণনা করত, বর্তমানে আমরা কীভাবে সংখ্যা গণনা করছি, এই সব বিষয়ে, যাবতীয় বিষয়গুলো এই সংখ্যার গল্প বিষয়টাতে, শিখন অভিজ্ঞতাতে আমরা এই বিষয়গুলো জানব। যেমন এখানে প্রথমেই বলেছে, দেখো, বাস্তব জীবনে সকালে ঘুম হতে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের সংখ্যা দেখতে পাই। চলো নিচের ছবিগুলো লক্ষ্য করি। যেমন এই যে দেখো, আমরা প্রত্যহ কিন্তু প্রতিদিন আমরা কিন্তু ঘড়ি দেখি, ঘড়িতে আমরা এই যে এরকম কিন্তু, যেমন এই ঘড়িতে এখন 10টা 7 বেজেছে দেখা যায়, এই যে এখানে 10টা 7, এই 10টা 7 আমরা যে বললাম এগুলো কিন্তু সংখ্যার ব্যবহার। এই যে মোবাইলে কিন্তু আমরা মোবাইল নাম্বার, কারণ মোবাইল নাম্বার, হ্যাঁ, যদি আমরা টাইপ করি, মোবাইল নাম্বার লিখি, তাহলে আমরা এই যে 0, 1, 7, 9, 2, 6 এভাবে দিয়েছে, এগুলা কিন্তু এক একটা সংখ্যা, এখানে ওই সংখ্যার ব্যবহার। আর তারপরে যে এটা দেখো, ডিজিটাল ওয়াচ, ডিজিটাল ঘড়ি, এটাতেও কিন্তু যে 21টা বেজেছে, এটাও কিন্তু সংখ্যার ব্যবহার। তারপরে এই যে দৈনন্দিন আমাদের টেবিলে কিন্তু এই যে নাস্তা, সকালের নাস্তা যে দেওয়া হয়েছে, এখানে আমরা যে কয়টা জিনিস দেখতে পাচ্ছি, 1টা, 2টা, 3টা, অর্থাৎ আমরা প্রত্যহ, প্রতিদিন, রেগুলার আমরা কী করছি, সংখ্যার ব্যবহার করছি। এই যে এটা একটা ঘড়ি, এই ঘড়িতে সংখ্যার কাঁটাগুলো লিখেছে, যে সংখ্যাগুলো লিখেছে রোমান সংখ্যায়। ঠিক আছে, আর এখানে হচ্ছে স্বাভাবিকভাবে সংখ্যায়, ঠিক আছে, দশমিক সংখ্যায়, যে 1, 2, 3 লিখেছে, আর এখানেও এরকম। তারপর আমরা যে দেখো, আমাদের ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র, তোমাদের অবশ্যই এখনও নাই, তোমাদের আব্বু আম্মুর আছে, অবশ্যই তোমরা দেখেছো জাতীয় পরিচয়পত্রে সংখ্যার ব্যবহার। তারপরে যে বর্ষপঞ্জি, অর্থাৎ ক্যালেন্ডার, ক্যালেন্ডারের মধ্যে আমরা সংখ্যার ব্যবহার দেখি। ঠিক আছে, এই যে নানা রকম, হ্যাঁ, আমরা সংখ্যা দেখতে পাচ্ছি, সবগুলাই কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি।
এই সংখ্যাগুলো আমরা এখন এই যে এই শিখন অভিজ্ঞতা এগুলো সম্পর্কে জানব। দেখো এখানে বলা হচ্ছে এই যে নানা রকম সংখ্যা দেখতে পাচ্ছ এগুলো কিভাবে মানুষ জানলো, অর্থাৎ এই যে এই সংখ্যাগুলো কিভাবে আমরা জানলাম, ভেবে দেখো তো, একটু চিন্তা করো, ঠিক আছে? আজ থেকে অনেক অনেক বছর আগে তারা কিভাবে সংখ্যা লিখত এবং গণনা করত, তোমরা একটু চিন্তা করো। আজকে থেকে অনেক বছর আগে, অনেক বছর মানে হাজার হাজার বছর আগে, বা কয়েক হাজার বছর আগে, বা শত শত বছর আগে মানুষ কিভাবে সংখ্যা গণনা করত, এটা একটু আমাদেরকে চিন্তা করতে বলেছে, ঠিক আছে? এটা আমরা চিন্তা করব। তারপর চিন্তা করলে আমাদের একটা চিন্তার মধ্যে কিন্তু আমরা আমাদের প্রশ্ন জাগবে, চিন্তার মধ্যে আমাদের প্রশ্ন জাগবে, হ্যাঁ 1 2 3 এই যে আমরা বর্তমানে যে 1 2 3 4 ব্যবহার করি, বা যে রোমান সংখ্যা ব্যবহার করি, হ্যাঁ এগুলা কি একদম শুরুতেই মানুষ জানতো? না, একদম শুরুতে কিন্তু মানুষ জানতো না, মানুষ বিভিন্ন পরিক্রমার মধ্য দিয়ে, হ্যাঁ বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে আজকের এই যে 1 2 3 4 বা 1 2 3 4 এরকম সংখ্যার ব্যবহার পর্যন্ত এসেছে, ঠিক আছে? এখানে দেখো একটা মজার কাহিনী, এই যেগুলো আমরা একটা সংখ্যা কিভাবে আমরা পেলাম আজকের পর্যন্ত আসলো, এটা সেই সম্পর্কে একটা মজার কাহিনী বলছে। দেখো কয়েক হাজার বছর আগে আমরা যখন ফিরে যাই, অর্থাৎ আমরা যখন এখন কয়েক হাজার বছর আগের গল্প যদি আমরা এখন একটু স্মরণ করি বা বলার চেষ্টা করি, তখন কিন্তু মানুষ সংখ্যা আবিষ্কার করতে পারেনি। তখন মানুষ কী করতো, কেবল তখন মানুষ কেবল শিকার বা বনের ফলমূলের উপর নির্ভর করতো। তখন বর্তমান সময়ের মতো জীবনযাপন ছিল না, তখন বনে জঙ্গলে মানুষ থাকতো, মানুষ পশু শিকার করে জীবন ধারণ করতো, বা বনের মধ্যে ফলমূল, বিভিন্ন ধরনের ফলমূল খেয়ে জীবন ধারণ করতো, ঠিক আছে? এটা বলা, তোমরা অবশ্যই রিডিংগুলো পড়বে। তারপরে দেখো এখানে, দেখো আমাদের দৈনন্দিন জীবনের সাথে কয়েক হাজার বছর আগের মানুষের দৈনন্দিন জীবনে সংখ্যা গণনা ও ব্যবহারের পার্থক্য আছে কি? হ্যাঁ অবশ্যই আছে। আমরা বর্তমানে খুব সহজেই কিন্তু আমরা 1 2 3 4, হ্যাঁ বা যে 14 12 100 200 এভাবে আমরা সংখ্যা গণনা করছি, ঠিক আছে? কিন্তু একদম আদিকালে কিন্তু এইভাবে সংখ্যাগুলো আবিষ্কৃত হয়নি। তখন কিন্তু মানুষ তাদের নিজেদের মতো করে এক এক অঞ্চলের মানুষ, এক এক জায়গার মানুষ এক এক রকম ব্যবহার করতো। এভাবে এইভাবে পর্যায়ক্রমে বর্তমান পর্যন্ত এসেছে। যেমন এই যে দাগ কেটে গণনা, দাগ কেটে গণনা হচ্ছে একেবারে প্রাচীনকালে মানুষ যে প্রথমে মানুষ সংখ্যার গল্পের মধ্যে, অর্থাৎ সংখ্যা আসার একেবারে প্রাথমিক ধাপ হচ্ছে এই দাগ কেটে গণনা। দাগ কেটে গণনা থেকেই কিন্তু মানুষ সংখ্যা আস্তে আস্তে সংখ্যার দিকে এসেছে, ঠিক আছে? তোমরাও কিন্তু শিশু শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তোমরাও কিন্তু অবশ্যই স্কুলের মধ্যে, অনেক স্কুলের মধ্যে আমি এখনও দেখি যে গ্রামে অনেক স্কুলে কিন্তু যারা প্রথম শ্রেণীতে পড়ে, শিশু শ্রেণীতে পড়ে, নার্সারিতে, প্লে নার্সারিতে পড়ে, ওদেরকে কিন্তু বিভিন্ন কাঠি দেওয়া হয়। কাঠি দিয়ে তাদেরকে 1 2 3 গুনতে শেখা হয়। যেমন আমরা যে হাত দিয়ে আমাদের হাতে যে গুনি 1 2, আমরা হাত দিয়ে গুনি না, এই হাতগুলোও কিন্তু কাঠির মতো কিন্তু, ঠিক আছে? এভাবেই কালের পরিক্রমায়, সময়ের পরিক্রমায় কিন্তু আস্তে আস্তে বর্তমান পর্যায়ে পর্যন্ত এসেছে। একদম প্রাচীনকালে কিন্তু এরকম সংখ্যার ব্যবহার ছিল না, ঠিক আছে? যেমন এখানে দেখো বিভিন্ন সময়ের মানুষ যে 8 সংখ্যাটি উপরের ছবির মতো করে ভিন্ন ভিন্ন উপায়ে দাগ কেটে প্রকাশ করত। অর্থাৎ এই যে দেখ, কেউ সরাসরি এই যে কাঠি দিয়ে, হ্যাঁ কাঠি যে দাগ টেন, বা কাঠি না হলেও কিন্তু দাগ টেনে, ঠিক আছে? দাগ বলতে একটা মনে করো যে বাঁশের ফালি বা কোনো একটা কাঠি দিয়ে কিন্তু মাটিতে বা দেয়ালে কী করতো, দাগ টানতো। একটা দাগ টানলে 1 বোঝাতো, আরেকটা দ্বারা 2 বোঝাতো, 3 4 এভাবে, যেমন এখানে 8টা দাগ টানলে 8 বোঝাচ্ছে। আবার কেউ কী করতো, এই যে 5টা দাগ একসাথে করেছে, মানে 5, তারপরে 3টা আবার আলাদা, অর্থাৎ 5টা বান্ডেল, 1 বান্ডেলের মধ্যে 5টা সংখ্যা, যেটা 5 সংখ্যা, তারপর 3, আবার এরকম। এইভাবে কিন্তু যে দেখো, আবার এখানে 5 লিখতো কীভাবে, 4টা দাগ দেওয়ার পর একটা কী করলো, একটা এইভাবে এই যে বাঁকা করে কেটে দিল, তাহলে এটা হয়ে গেল 5, 5টা বান্ডেলের 5-এর বান্ডল, মানে 5, তারপর যে 3, অর্থাৎ সবগুলোই কিন্তু 8 বোঝাচ্ছে, এটাও 8 বোঝাচ্ছে। আবার এই দাগটা দেখো, এটাও দ্বারাও কিন্তু 8 বোঝাচ্ছে। অর্থাৎ এইভাবেই বিভিন্নভাবে মানুষ দাগ কেটে সংখ্যা গণনা করতো। তখন কিন্তু 1 2 3 4 এই বর্তমানের এই সংখ্যাগুলো কিন্তু তখন আবিষ্কৃত, তখনও আবিষ্কৃত হয়নি, এগুলো অনেক পরে এসে আবিষ্কৃত হয়েছে, এগুলো তোমরা জানবে, ঠিক আছে? তাহলে এইভাবেই অনেকেই কিন্তু দাগ কেটে গণনা করতো। পরে পরে এসে দেখো, আবার দেখো আরেকটা গণনার পদ্ধতি ছিল যে দড়ির গিট দিয়ে গণনা, ঠিক আছে? দড়ির মধ্যে, হ্যাঁ দড়ির মধ্যে কী করতো, বিভিন্ন ধরনের গিট দিত, বিভিন্ন ধরনের গিট দিয়ে, এই যে আমরা যে বর্তমানে যে 2 3 4 5 6 এইভাবে গণি, ওরা গিট দিয়ে কিন্তু সংখ্যা বোঝাতো। যেমন এই যে দেখো, এই যে গিট দিয়ে কিন্তু ওরা সংখ্যা বোঝাচ্ছে, এবং এটা কোন সভ্যতার লোকেরা, মানে কারা এরকম দড়ির গিট দিয়ে সংখ্যা গণনা করতো, যে ইনকা সভ্যতা, তোমরা এটা মনে রাখবে।
যে ইনকা সভ্যতার মানুষেরা দড়ির গিট দিয়ে শঙ্কা প্রকাশ করতো। ইনকা সভ্যতা, তোমরা একটা এটা একটু অবশ্যই জেনে রাখবে যে ইনকা সভ্যতার মানুষেরা দড়ির গিট দিয়ে শঙ্কা প্রকাশ করতো। যেমন এখানে দেখো ওভারহ্যান্ড নট, হ্যাঁ ওভারহ্যান্ড নট, নট মানে হচ্ছে গিরা, ঠিক আছে গিরা, হ্যাঁ গিট, নট মানে হচ্ছে গিট, যে ওভারহ্যান্ড নট এটা এটাকে বোঝাচ্ছে, এটা দ্বারা টু বোঝাচ্ছে। এই দেখো এখানে টু দিয়েছে, ওভারহ্যান্ড নট কয়টা দিয়েছে, দুইটা দিয়েছে, ওভারহ্যান্ড নট দুইটা দিয়েছে, এটা দ্বারা টু বোঝাচ্ছে। এখানে ওভারহ্যান্ড নট চারটা দিয়েছে, চার বোঝাচ্ছে, তিনটা দিলে তিন বোঝাচ্ছে, ঠিক আছে। সেভেন, এই সেভেন লিখতে দেখি লং নট, একটা লং নট মানে একটা লম্বা একটা গিট দিত, এটা তারা সেভেন বোঝাতো, ঠিক আছে। এভাবে তারা এই যে ফিগার অফ এইট নট, এই যে এই নটটা দেখতে কিন্তু বর্তমানের এইটের মতো, আমরা যে এইট লিখি, হ্যাঁ ইংলিশে এইট লিখি, এইটের মতো, এই জন্য এটাকে বল নাম দিয়েছে ফিগার অফ এইট নট। এই নটগুলো, যে ফিগার অফ এইট, এই নামটা কিন্তু অনেক পরে পরেই এসে কিন্তু দিয়েছে, ঠিক আছে, মানে আমরাই দিয়েছি, বর্তমানের মানুষরাই কিন্তু, মানে বর্তমান আধুনিক সমাজে এসে কিন্তু, আধুনিক সভ্যতা যখন আসলো তখনই কিন্তু এই ফিগার অফ এইট নামটা দিয়েছে। এর আগে কিন্তু এই যে এইট, এই যে ফিগার অফ এইট, এটা কিন্তু নামটা ছিল না, তবে এই দেখতে কিন্তু এটা কিন্তু আমাদের বর্তমানের এইটের মতো, এই জন্য এটার নাম দিয়েছে ফিগার অফ এইট নট। হ্যাঁ এটা দ্বারা কী বোঝাচ্ছে, এটা দ্বারা ওয়ান বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই যে দড়ির গিট দিয়ে ইনকা সভ্যতার মানুষেরা এভাবেই সংখ্যা গণনা করতো, ঠিক আছে। আবার আমরা পরবর্তী পেজে যাই, পরবর্তী পেজ তোমাদের বইতে দেখো ট্যালির মাধ্যমে গণনা, ঠিক আছে। ট্যালির মাধ্যমে গণনা তোমরা পঞ্চম শ্রেণীতে চতুর্থ শ্রেণীতে অবশ্যই পড়েছো, তোমরা নিশ্চয়ই ট্যালির মাধ্যমে গণনা জানো। তারপর আমি একবার বলি, এখানে বইতে দেখো যে এক, এটা এরকম একটা দাগ টানলে এক বোঝায়, তারপর এই যে খারাপভাবে দুইটা দাগ টানলে দুই বোঝায়, তিনটা টানলে তিন, যে চার, তারপরে চারটা দাগ টানার পর যদি আমরা এই যে এভাবে ডান পাশ থেকে নিচে বামে যদি কেটে দেই দাগ, কেটে দিই, এটা হচ্ছে পাঁচ, তারপরে পাঁচের ডান পাশে একটা যখন লিখবো একটা দাগ টানবো, এটা ছয়, ছয় সাত আট নয় দশ, এগুলো তোমরা আশা করি জানো, ঠিক আছে। দশ, এই যে দশ কীভাবে লিখেছে, দশ লিখেছে এই যেভাবে, একটা পাঁচ, পাঁচের এই যে পাঁচের বান্ডল যেটা, ঠিক আছে, পাঁচের যে গ্রুপ, এই পাঁচটার গ্রুপ যখন আমরা দুইটা লিখবো সেটা দশ হয়ে যাবে। পনেরো যখন লিখবো এই পাঁচটার গ্রুপ তিনটা, তিনটা হলে পনেরো, চারটা হলে বিশ, এইভাবে। তাহলে এই যে এখানে হোয়াট চিহ্ন দিয়েছে, হোয়াট চিহ্ন দিয়েছে এটা মানে বোঝাচ্ছে যে এইটা কত, এই সংখ্যাটা কত, আমরা এই সংখ্যাটা কত একটু দেখি, পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ, তাহলে এটা কত, এটা হচ্ছে হোয়াট চিহ্ন এখানে কত হবে, এটা পঁচিশ বোঝাচ্ছে। তারপরে দেখো এই যে এখানে দেখো হোয়াট মানে হচ্ছে যে সাতাশ, সাতাশ লেখার জন্য এখানে কয়টা দাগ টানতে হবে, অর্থাৎ ট্যালি, সাতাশের ট্যালি কোন রকম হবে, সাতাশের ট্যালি হবে যে এই যে পঁচিশের ট্যালি যে যেগুলা লিখেছে এই সবগুলা ট্যালি আমরা এখানে এখানে লাগবে। হ্যাঁ এই পঁচিশের ট্যালিগুলা লেখার পর আমরা যদি এই যে এখান থেকে দুই লেখার জন্য যে ট্যালিটা সেটা যদি আমরা এক্সট্রাভাবে লিখে দেই তাহলে হয়ে যাবে সাতাশ, অর্থাৎ এই যে এই পঁচিশ, এই পঁচিশের সাথে যখন আমরা এইরকম দুইটা দাগ টানবো, দুইয়ের দাগ টানবো, অর্থাৎ দুইটা ট্যালি যখন আমরা টানবো এটা হয়ে যাবে সাতাশ। তাহলে সাতাশের ট্যালি হচ্ছে এই পঁচিশের ট্যালির সাথে যখন আমরা এখানে ডান পাশে আর দুইটা ট্যালি যোগ করে দেবো তখন সেটা হয়ে যাবে যে সাতাশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো ঘড়িতে সময় দেখি, কোন ঘড়িতে কত সময়। তোমরা অনেকেই কিন্তু, আমি জানি তোমরা অনেকেই কিন্তু, এটা হচ্ছে অ্যানালগ ওয়াচ, ঠিক আছে, এই যে অ্যানালগ ওয়াচে কিন্তু, অ্যানালগ ঘড়িতে কিন্তু তোমরা অনেকেই কিন্তু এখনও পর্যন্ত টাইম চেনো না, হ্যাঁ এরকম অনেকেই থাকবে। তোমরা অবশ্যই তোমাদের ঘরের, তোমাদের আব্বু আম্মু বড়ো ভাই দাদা দাদি যার কাছ থেকেই পারো, তোমরা অবশ্যই ঘড়িতে, এরকম ঘড়িতে টাইম দেখা শিখে নিবে যদি জেনে থাকো। হ্যাঁ তাহলে তাহলে এটা হচ্ছে কি, ভেরি গুড, জানলে ভেরি গুড। তোমরা কে কে এরকম ঘড়িতে টাইম চেনো তোমরা নিচে কমেন্টস করে জানাবে, ঠিক আছে, যে কে কে জানো, বা না জানলে তোমরা এই যে এক সপ্তাহের মধ্যেই শিখে নিবে, ঠিক আছে। আমি কিন্তু সময় দিলাম, এক সপ্তাহের মধ্যেই শিখতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে এই যে দেখো এরকম ঘড়ি, এখন এই ঘড়িতে এখানে ছোটো কাঁটাটাকে বলা হয়েছে ঘন্টার কাঁটা, লম্বাটাকে বলা হয়েছে মিনিটের কাঁটা, এই যে লাল যে এটা যেটা সার্বক্ষণিক নটতে থাকে এটা হচ্ছে কি সেকেন্ডের কাঁটা। এটা কয়টা বাজে এখন, যে নিচে হচ্ছে ছয়টা, এখন ছয়টা, ছয়টা কত, এটা ছয়টা হচ্ছে এগারো হয়ে একটু আসলো আর কি, অর্থাৎ ছয়টা এগারো বলি আমরা, ঠিক আছে, ছয়টা এগারো, এটা হতে এটা তো হচ্ছে কত, এটাতে এই যে তিনটা, এখানে তিনটা কত, তিনটা এখনও সরাসরি তিনটা বাজে নাই, এটা হচ্ছে দুইটা ছাপ্পান্ন, দুইটা ছাপ্পান্ন, অর্থাৎ তিনটা বাজবে আর চার মিনিট পরে তিনটা বাজবে, ঠিক আছে। এইভাবে তোমরা প্রত্যেকটা ঘড়িতে সময়গুলো তোমরা সময় কীভাবে গোনে, এই যে ঘড়ির সময় নির্ণয় তোমরা অবশ্যই জেনে নিবে।
এই যে সবগুলাতেই কিন্তু আমরা সবখানে কিন্তু আমরা শঙ্কার ব্যবহারটা করছি। এখানে তোমাদেরকে বোঝাতে চাচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা প্রতিনিয়ত এই যে শঙ্কার ব্যবহার করে থাকি এই বিষয়টাই বোঝাতে চেয়েছে। ঠিক আছে, যেমন আমরা পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজ, এখানে দেখো আমরা ঘড়িতে যে আমরা কতগুলো সংখ্যা ব্যবহার করেছে সেই সংখ্যাগুলো দিয়ে এখানে এই ছকটি পূরণ করতে বলেছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আমরা ঘড়ির সংখ্যাগুলো একবার দেখি, যে ঘড়ির সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি যে এগুলো কিন্তু রোমান সংখ্যা। ঠিক আছে, এই সংখ্যাগুলোকে বলা হয় যে কি, রোমান সংখ্যা। ঠিক আছে, এই রোমান সংখ্যায় 1, 2, 3, 4 এগুলা কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে লেখা হয়। এই রোমান সংখ্যার নিয়মেই কিন্তু আমাদেরকে এই সংখ্যাগুলো লিখতে হবে। ঠিক আছে, আমি যদি এখন একটু লিখে দেখাই তোমাদেরকে। ঠিক আছে, এই যে এখানে আমরা এক লিখবো কিভাবে, আমরা যদি একটা দাগ টানি ট্যালির মতো করে, আমরা যখন একটা দাগ টানবো এটা হয়ে যাবে যে রোমান সংখ্যায় 1। দুই লিখবো যে আমরা যখন দুইটা দাগ টানবো, 1, 2, দুইটা যখন দাগ টানলাম 2 হয়ে গেল। তিন লিখবো যে আমরা এই যে 1, 2, 3 এখন 3 হয়ে গেল। চার লিখবো যে আমরা, চার লেখার আগে 5 লেখাটা দেখো, আমরা যখন এই যে একটা ভি দিব, ভি যখন দিব এটা হয়ে যাবে যে 5। এই 5-এর বাম পাশে যখন আমরা একটা 1 লিখবো তাহলে সেটা বিয়োগ বোঝাবে। ঠিক আছে, এই যে ভি এর যে বাম পাশে লিখলে বিয়োগ বোঝাবে, ডান পাশে লিখলে যোগ বোঝায়। তাহলে ভি এর ভি মানে হচ্ছে 5, 5-এর বাম পাশে যখন আমরা 1 লিখলাম তাহলে 5 থেকে 1 চলে গেলে কত, 4। তাহলে 4 লিখে যে এইভাবে 5 লিখবো কিভাবে, একটু আগেই বলেছি যে 5 হচ্ছে ভি, এই যে ভি লিখলে হচ্ছে বোঝায় যে 5। ঠিক আছে, আবার 6 লিখবো কিভাবে, একটা ভি লেখার পর আমরা যখন ডান পাশে একটা 1 টানবো এটা হয়ে যাবে যে 6, মানে 6। তার মানে এখানে এই যে ভি এর আমরা যদি এই যে রোমান সংখ্যায় বাম পাশে যখন আমরা 1, 2, 3, 4 এগুলো বসাবো সেটা বিয়োগ হবে, ডান পাশে বসালে যোগ হবে। যেমন ভি মানে হচ্ছে 5, ভি এর ডান পাশে যখন 1 বসালাম এটা যোগ বোঝাবে, মানে 6। 7 হচ্ছে আমরা যে ভি লিখলাম, ভি একটা ভি মানে হচ্ছে 5, তারপরে যে আরেকটা দাগ টানলে 6, আরেকটা দাগ টানলে 7। তারপর আমরা যখন এই যে একটা ভি দিলাম, ঠিক আছে, এখানে আমার একটু লিখতে কষ্ট হচ্ছে, তোমরা এটা খাতায় খুব তাড়াতাড়ি ছট করে তোমরা লিখে নিতে পারবে। তাহলে এখন হয়ে গেল 7, তারপর আরেকটা যখন টানলাম এটা 8 হয়ে গেল। এবার 9 শেখার আগে আমাদেরকে 10 শিখতে হবে। আমরা যখন ইংলিশের এগুলো সবগুলো কিন্তু ইংলিশ, এই যেটা মানে হচ্ছে ইংলিশের আই এর মতো, ক্যাপিটাল আই এর মতো, ভি হচ্ছে ইংলিশেরই ভি, ইংলিশ অ্যালফাবেটের ভি হচ্ছে 5। এবার 9 দেখো, 9 লেখার জন্য আমরা যখন এক্স লিখবো, ইংলিশের যখন আমরা এক্স লিখি, যে এক্স যখন লিখবো এটা হয়ে গেল 10 হয়ে গেলো। তাহলে এই 10-এর আমরা এই যে একটু আগেই বলেছি বাম পাশে যদি আমরা 1 দেই তাহলে সেটা বিয়োগ বোঝাবে, ডান পাশে লিখলে যোগ বোঝাবে। তাহলে এই 10-এর যখন আমরা বাম পাশে যখন একটা লাঠি টানবো, যে এরকম একটা আয়ের মতো করে যখন টানবো, ঠিক আছে, স্মল আই বা ক্যাপিটাল আই যেটাই দাও না কেন, যখন টানবো সেটা হয়ে যাবে যে 9। তার মানে 10 থেকে 1 বিয়োগ 9 বোঝাবে। 10 কীভাবে লিখবো, আমরা যে একটা এক্স যখন লিখবো এটা হয়ে যাবে 10। ঠিক আছে, 11 কীভাবে লিখবো, আমরা যে একটা এক্স যখন লিখবো সেটা হয়ে যাবে যে 10। এবার 10-এর ডান পাশে যখন আমরা একটা দাগ টানবো সেটা হয়ে গেল 11। আশা করি তোমরা খুব চমৎকারভাবে বুঝতে পারছো, খুব সহজে বুঝতে পারছো, এগুলো একেবারে ইজি। হ্যাঁ, এবারে যে 11 ডান পাশে যখন একটা দাগ টানলাম 11 হয়ে গেল, আরেকটা দাগ যখন টানলাম 12 হয়ে গেল। ঠিক আছে, এভাবে আমরা 13 টানতে পারি, 13 লিখতে পারি, 14 লিখতে পারি, আমরা যত খুশি তত লিখতে পারি। ঠিক আছে, এগুলো রোমান সংখ্যায় কীভাবে সংখ্যা গণনা করা হয়, কীভাবে সংখ্যা লেখা হয় এই বিষয়টা তোমরা জানলেই বুঝতে পারবে। ঠিক আছে, আবার একটা নিচে অনুশীলনী দেখা যাচ্ছে, আমরা দেখি অনুশীলনীটা একটু দেখি। হ্যাঁ দেখো, এবার বলো তো ঘড়ির সংখ্যা লেখার পদ্ধতি অনুসারে 13, 20, 67 সংখ্যাগুলো কীভাবে লেখা হয়। তাহলে ঘড়ির সংখ্যা লেখার পদ্ধতিটা কী, পদ্ধতিটা হচ্ছে রোমান সংখ্যায় লেখা। তাহলে রোমান সংখ্যায় 13 কীভাবে লিখে, এই যে 12 লিখলো, 12-এর সাথে যখন আমরা আরও একটা এক যোগ করবো, যেমন মনে করো যে যেটা 10 লিখলাম, 11, 12 আরেকটা যখন দাগ টানবো আমরা এটা হয়ে যাবে কত, 13 হয়ে যাবে। তাহলে 13 হয়ে গেল, আমরা 13 লিখলাম, 20 হচ্ছে কোন রকম, এই যে আমরা যখন একটা এক্স লিখবো, যে একটা এক্স যখন লিখলাম এটা হয়ে গেল হচ্ছে 10, 10-এর পাশে যখন আমরা আরেকটা 10 লিখলাম এটা যোগ হয়ে যাবে, মানে এই যোগ করলো 10 আর 10 যোগ করলে কত, 20। ঠিক আছে, এরকম সমান পাওয়ারের দুইটা যখন রোমান সংখ্যা বসবে পরস্পর কিন্তু যোগ বোঝাবে। ঠিক আছে, এই সমান সংখ্যক 10 10, এটা দুইটার পাওয়ারই 10, তাহলে 10 10 কত হলো, 20 হয়ে গেল। তাহলে 67
হ্যাঁ, 67 লেখাটা তোমাদেরকে জানতে হবে। রোমান সংখ্যায় আমরা তো এখন জানলাম যে 1 এভাবে লিখে, 2 এভাবে লিখে, 5 হচ্ছে ভি মানে হচ্ছে 5, রোমান সংখ্যায় ভি মানে 5, এক্স মানে হচ্ছে 10, এক্স মানে হচ্ছে 10, এটা আমরা এতটুকু পর্যন্ত জানলাম। এবার তোমরা একটা বিষয় জানো, রোমান সংখ্যায় এই যে এল, এল মানে হচ্ছে 50, রোমান সংখ্যায় এল মানে হচ্ছে কত? 50। এল ইকুয়াল টু, আমি একটু লেখার চেষ্টা করি, এল মানে হচ্ছে 50, এল মানে হচ্ছে 50। আমার এই যে এটা এখানে লিখতে একটু কষ্ট হয়, একটু স্লো হচ্ছে, এল মানে হচ্ছে 50। তাহলে আমরা এখন 67 লেখার, আমরা 67টা এখন লিখব। এই যে নিচে লিখছি দেখো, একটা এল লিখলে এটা হয়ে গেল কত? এটা হয়ে গেল যে 50, ঠিক আছে। এবার 50-এর সাথে আমরা এখন একটা এক্স যোগ করলাম, একটা এক্স যোগ করলে এখন হয়ে গেল কত? 50 আর 10-এ 60 হয়ে গেল। এই 60-এর সাথে আমরা এখন একটা 5 যোগ করলাম, কত হয়ে গেল? 65। এই 65-এর সাথে যখন আমরা এক যোগ করলাম, কত হয়ে গেল? 66। এই 66-এর সাথে আমরা আরও একটা এক যোগ করলাম, কত হলো? 67। এই যেটাই হচ্ছে আমাদের 67। তাহলে এল এক্স ভি আই আই, এটাই হচ্ছে রোমান সংখ্যায় 67, অর্থাৎ ঘড়িতে যে নিয়মে লিখলো সেই পদ্ধতিতে 67 লেখা হয় এভাবে। তাহলে এল মানে হচ্ছে রোমান সংখ্যায় হচ্ছে 50। হ্যাঁ, তোমাদের জানার সুবিধার আরেকটা বলি, সেটা হচ্ছে সি, এই যে সি মানে হচ্ছে 100। সি, আমার এটা সি লিখলাম, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সি ইকুয়াল টু হচ্ছে কত? 100। সি মানে হচ্ছে, সি মানে হচ্ছে 100, সি মানে হচ্ছে কত? 100, 100। তাহলে আমি এই যে সি মানে 100 এটা বলার পর, এটা যখন এখন বলে দিলাম, তোমরা আশা করছি 1 থেকে 100 পর্যন্ত রোমান সংখ্যায় তোমরা আশা করি লিখতে পারবে, ঠিক আছে। 12 পর্যন্ত তো এখানে লিখে দেখালাম, তারপরে 20 কীভাবে লিখে, এই যে 2টা দিলে 20, 3টা দিলে হচ্ছে কত? 30, এরকম এক্স 4টা দিলে 40, 50 যখন আসবে তখন আমরা কিন্তু 5টা এক্স দিব না, তখন আমরা এল দিব, এল দিলে হচ্ছে 50, তারপর এল এক্স, এল এক্স মানে হচ্ছে 60, তারপর এল এর পরে এক্স যখন আমরা 2টা দিব তখন হয়ে যাবে যে কত? 70। এল এর পরে এক্স যখন আমরা 3টা দিব হয়ে যাবে 80, এল এর পরে এক্স যখন 4টা দিব হয়ে যাবে 90, এবং 100-তে যখন আসবে তখন আমরা দিব যে কত? সি, সি মানে হচ্ছে 100। এভাবেই হচ্ছে রোমান সংখ্যা প্রকাশ করা হয়। এটা নিয়ে আমি প্রয়োজনে আলাদা একটা ভিডিও বানাবো, দেখি পরবর্তীতে তোমরা টিউটোরিয়াল পেয়ে যাবে রোমান সংখ্যা নিয়ে। এবার আমরা পরবর্তী বিষয় দেখো, পাজল। দেখো মায়ানরা কীভাবে সংখ্যা লিখতে লিখতো জানো? নিচের সারণীটি পূরণ করতে পারবে? এই যে দেখো মায়ানরা কিন্তু এইভাবেই কিন্তু সংখ্যা লিখতো, এটা আমরা একটু ছটফট দেখে ফেলি। দেখো শূন্য লিখতো মায়ানরা এইভাবে, একটা এই যে এরকম ডিম্বাকৃতির একটা এরকম দিত, দিয়ে এখানে মাঝখানে 3টা দাগ এভাবে দিত, এটা হয়ে গেল এটা দ্বারা তারা শূন্য বোঝাতো। এক লিখতো এভাবে, একটা সার্কল দিয়ে, বৃত্ত দিয়ে গাঢ় করে দিত, হ্যাঁ গাঢ় করে দিলে এটা এক বোঝাচ্ছে, এরকম বৃত্ত দেওয়া, গাঢ় করা বৃত্ত 2টা যখন দিত তখন 2 বোঝা, তাহলে 3 কীভাবে হবে? তোমরা নিশ্চয়ই এখন 3 বুঝে গিয়েছো। আমরা এরকম যদি পাশাপাশি যদি 3টা সার্কল দেই, গাঢ় করা সার্কল দিই, আমার এটা সার্কল হচ্ছে না অবশ্য, হ্যাঁ একটু যে ফানি ফানি হয়ে যাচ্ছে, আশা করি তোমরা এটা বুঝতে পারবে। দেখো এরকম 3টা যখন আমরা দিব তখন এটা হয়ে যাবে কত? 3। 4টা দিলে হয়ে যাবে 4। এবার দেখো মায়ানরা 5 লিখতো কীভাবে, একটা লম্বা দাগ টানতো, এটা হয়ে যেত 5, ঠিক আছে। এই 5 লিখতো এইভাবে। 6 লিখতো কীভাবে, লম্বা দাগ টানবে, ওপরে একটা এরকম দিত, এটা হয়ে যাবে 6। তারপরে যে দেখো 7 লিখবে কীভাবে, এই যে 5 লিখার পর এখান থেকে এই 2টা নিয়ে আসলো, এখানে 2টা ফোঁটা দিয়ে দিলো ওপরে, মানে সার্কল অর্থাৎ বৃত্তাকার সার্কল, ঠিক আছে, বৃত্তাকার কি গাঢ় বৃত্তাকার, ঠিক আছে, সার্কলটা ভরাট বৃত্ত, একটা ভরাট বৃত্ত যখন দিত এখানে, তাহলে এই যে 1টা দিলে 6, 2টা দিলে 7, 3টা যখন দিবে, একটা দাগ টানার পর সোজা দাগটা, এটা দাগটা বাঁকা হয়ে গিয়ে তোমরা সোজা করে টানবে একটু, তারপর 3টা বৃত্ত দিবে, 3টা, একটা একটা গাঢ় বৃত্ত, 2টা, 3টা, 3টা যখন দিবে এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে 8। তারপরে 9 কীভাবে লিখতো, 4টা দিলে 9 হয়ে যাবে, 9টা এখানে দেখায় নেই আর কি, তোমরা আশা করো 9ও লিখতে পারবে। 10, এবার হচ্ছে 10, এই এরকম লম্বা দাগ একটা মানে 5, তাহলে 2টা যদি এভাবে দেয় তাহলে সেটা সেটা হয়ে যাবে যে 10। মায়ানরা এভাবে লিখতো। তাহলে 14 কীভাবে হবে, তাহলে এই যে 10 লেখার পর অর্থাৎ এরকম 2টা লম্বা দাগ, আমি লম্বা দাগ দেওয়ার চেষ্টা করি, 1টা, 2টা, লম্বা দাগ 2টা দিলে হচ্ছে 10, 10-এর পর এরকম 4টা দাগ, এই যে এই 4টা যদি আমরা এখন ধরে এখানে নিয়ে আসি, অর্থাৎ এখানে যদি আমরা এই 4টা যদি একে দেই তাহলে সেটা হয়ে যাবে 14, মানে 1টা, 2টা, 3টা, 4টা, আমি এমনি ফোঁটা দিচ্ছি, ফোঁটা মানে তোমরা বৃত্ত বুঝবে, ঠিক আছে, তোমরা অবশ্যই এটা বৃত্ত দিবে। 14, 19 কীভাবে হবে, আমরা যখন
তিনটা দাগ দিব। এই যে তিনটা দাগ দিলে কিন্তু 15 বোঝাচ্ছে, তিনটা দাগ দিলে কত বোঝাচ্ছে? 15। 15 দেওয়ার পর যখন আমরা এই যে এই চার এরকম চার চার লিখবো উপরে, হ্যাঁ, তখন সেটা হয়ে যাবে 19। এভাবে আমরা আমরা তাহলে এখন মায়ানরা কীভাবে সংখ্যা গণনা করতো সেই বিষয়টাও কিন্তু জেনে নিলাম। ঠিক আছে, আশা করছি তোমরা এই যে সংখ্যার গল্পের যে একটা শিখন অভিজ্ঞতা, এটা সম্পর্কে আমি যে আজকে এই যে এই পর্বে যে বিষয়গুলো আলোচনা করলাম তোমরা খুব সহজে এই বিষয়গুলো বুঝতে পেরেছো। কোনো কিছু না বুঝে থাকলে নিচে কমেন্টস করে জানাবে। তাহলে এই হচ্ছে এই পর্বের আলোচনা, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।